বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা মোজারেট বা সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য আপনি যে জমিটা ক্রয় করতেছেন তার সরকারি ভ্যালুটা কত যেহেতু নতুন করে আমাদের মোজারেটটা এসেছে তো অনেকেই প্রশ্ন করতেন যে ভাই আমরা সারা দেশেরটা কবে পাবো তো আপনাদের জন্য দলিল ডট কম আপনারা জানেন অলরেডি যারা অনলাইনে কাজ করেন দলিল ডট কম থেকে আপনি লেটেস্ট যে আপনার এইবারের যে মোজারেট আছে সেগুলো আপনারা দলিল ডট এর মধ্যে পেয়ে যাবেন তো আপনি গুগলে গিয়ে আপনার মোবাইল থেকে হোক যেখান থেকে হোক দলিল ডট কম যদি আপনি লিখেন আপনার জন্য ওয়েবসাইটটা চলে আসবে তো এখান থেকে আপনি চলে যাবেন সর্বনিম্ন বাজার মূল্য এটাতে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার এইখানে তারা জেলা ভিত্তিক দিয়েছে কোন জেলাটা আপনি চান সেই হিসাবে আপনারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো করার পরে একটা জেলার ভিতরে যেহেতু অনেকগুলো সাব রেজিস্ট্রেশন অফিস থাকে তো এক্ষেত্রে আপনার কোনটা জাস্ট আপনার সম্পত্তিটা কোথায় সেটার জন্য আপনি নিবেন তো জাস্ট আমরা দেখুন অপশানে ক্লিক করে জাস্ট একটা দেখতে চাচ্ছি আমার একটা সম্পত্তি এই অন্তর্ভুক্ত তো সারা বাংলাদেশে আরো বিভিন্ন প্রকার সম্পত্তির মৌজারেট দেখার পর যে জিনিসটা মনে হয়েছে আমরা যে জিনিসটা বলতে চাই যে আসলে সম্পত্তির মৌজারেট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়েনি কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বেড়েছে যেখানে বাড়ার দরকার ছিল সেখানে বাড়েনি এর কারণ হচ্ছে এই বাজার মূল্য নির্ধারণ করা যে প্রক্রিয়া এটার মধ্যেই আছে এক যেই বলবো আমরা ত্রুটি তারা বলতেছে যেই মৌজার সম্পত্তি বেশি বিক্রি হবে বেশি বিক্রি হবে সেই দলিলে যে মূল্য থাকবে সেটার অ্যাভারেজ করে এখন যদি কোনো মৌজায় যদি সম্পত্তি বিক্রি না হয় দ্রব্যমূল্যের উদ্ধতি গতি বলেন সব কিছু বলেন বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে বলেন অধিগ্রহণের কাজে বলেন সম্পত্তির দাম বৃদ্ধি পেয়েছে হিউজ পরিমাণ কিন্তু সেই তুলনায় কি হয় নাই যেখানে উচিত ছিল সেখানে হয় হয়নি এটা ত্রুটি যুক্ত আমরাও সরকারের বা এই যে মন্ত্রণালয় আছে যারা এগুলো নির্ধারণ করে গত চার বছর ওনারা ঠিক করতে পারলেন না ওনারা বললেন যে ফ্লট ভিত্তিক করবেন কিন্তু এবারও আরো আগামী দুই বছর একই থাকবে এটার ফলে আপনি বলতে পারেন যে ভাই মৌজাটির বেশি হইলে আমাদের কি সুবিধা কম হইলে বা আমাদের ক্ষতিটা কি কি এরকম বা আমাদের সমস্যাটা এক নম্বর কথা হচ্ছে বাস্তবে আপনি জমি এই দামে ক্রয় করতে পারেন না যেমন এইখানে যদি জাস্ট আমরা কিছু দেখি এখানে আমার এই নিজেরই কি আছে একটা মৌজা আছে যেখানে তারা দলা জমি রেখেছে বারো লক্ষ বারো হাজার সাতশো নিরানব্বই টাকা প্রতি শতক সেই হিসাবে পঞ্চাশ শতকের বিঘা মোটামুটি ধরেন যে আপনার এই ছয় লাখ সত্তর হাজার টাকার মতো বাস্তবে আপনি বারো লাখ টাকার নিচে কোনো জমি পাবেন না ঠিক আছে আমরা তখন ওই ছয় লাখ বা সাত লাখ মোজা রেটে জমিটা রেজিস্ট্রেশন করে নিই কিন্তু সমস্যা হচ্ছে যখন অধিগ্রহণ যদি আশেপাশে করতে আসে সবাই লস খাবে এটা ছাড়া আরও যেটা হয় আপনি যখন এই সম্পত্তিটা দিয়ে একটা ব্যাঙ্ক ভ্যালুয়েশনটা কম করে দিন শেষে আপনি যদি আসলে লোন বা অন্য কোনো কাজে যদি না করেন আপনার অধিগ্রহণ করার যদি সেখানে কোনো সম্ভাবনা না থাকে তাহলে তো ভালো কিন্তু কখন কোন জায়গায় অধিগ্রহণ হয় কেউ জানে না তখন কিন্তু যতই সরকার গুণ দেখ আপনার কোনো লাভ নাই কারণ আপনি এই তিনে আমাদের কি কাজে লাগে আপনি সারা এখানে পেয়ে আপলোড করতেছে রেটটা প্রথমত আমাদের মেইন কাজ হচ্ছে দলিল রেজিস্ট্রেশন করার কাজে লাগে এইখানে প্রতি শতাংশ যত মোজা দেওয়া আছে এর চাইতে কম মূল্যে আপনি দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না এই জন্য এটাকে আমরা সরকারি রেটও বলি এটা ছাড়া আপনি দলিলটার উপর মামলা মোকদ্দমা যখন করতে চান ওই দলিল মূল্যের উপরই মামলা মামলা মোকদ্দমাটা কিন্তু হয় আর আপনার জমিটা কমার্সিয়ালে ব্যবহৃত হচ্ছে না অন্য কোনো কাজে ব্যবহৃত হচ্ছে তার অনুযায়ী কিন্তু এই নির্ধারিত হয় হয় না আপনি এখানে দেখেন মানে হচ্ছে যেখানে দুই তিনবার আবাদ দলা সেই জমিটার দাম একটু বেশি আছে এটা ছাড়া শহরই আছে ডাঙ্গা আছে ডোবা আছে পুকুর আছে বাস্তু আছে মানে বাড়ি ঘর আছে দোকান আছে বাগান আছে পুকুর পাট বাড়ি ভিটা বাস ঝাড় জল তারা লাইক জঙ্গল আপনার অঞ্চলে পৃথক হইতে পারে যেহেতু আঞ্চলিক অনেক জমি থাকে তো ম্যাক্সিমামে আমরা ডাঙ্গা এবং দলা হিসাবে চিন্তা করি তো আশা করি আপনারা কিন্তু সেখান থেকে বুঝতে পারতেছেন যে আসলে এই মোজারেটটা কিন্তু সঠিক হয় নাই তো যাই হোক আমরাও আশা করব যারা এই মোজারেটগুলো চান আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন মোজারেট কিভাবে নির্ধারণ করা হয় এই সংক্রান্ত আমাদের ভিডিও আছে সেটাও দেখে নিতে পারবেন দলিল ডট কমকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম